হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন মানে চাটা খেয়ে এসে ভিডিওটাতে আপলোড করলাম তোমাদের সঙ্গে, আর আপলোড করবার পর এখন বাড়িতে যাব। বাড়ি গিয়ে মা বলল যে সকালে খাবারটা হয়ে গেছে, তো সেটাই খেয়ে নেবো গিয়ে এখন। আর বোন এখন পড়াচ্ছে, আর সোনাবাবাও এতক্ষণ এখানে ছিল, মা সোনাবাবাকে নিয়ে গেল। তো চলো আমরা সকালে খাওয়া দাওয়াটা করে আসি, তারপর কি করি না করি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর সকালে মা মনে হয় সিদ্ধ ভাত এরকম কিছু করেছে, কারণ আমরা সকালে কেউ ভাত খেতে পছন্দ করি না, কিন্তু সোনাবাবা অনেক সকালে ওঠে, তো ও সকালে একটু ভাত খায়। আর ও যেহেতু ভাত খায়, মানে ওর জন্য ভাত করবে, আবার আমাদের জন্য কোনো কোনো টিফিন করবে, এটা ঠিক লাগে না। তো মাকে বলি ওর জন্য যখন ভাতই করো, তো আমরাও একটু একটু করে ভাতই সকালে খেয়ে নেবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমি মন্দির থেকে এসে দেখি বোনের পড়ানো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ও এখনও পড়াচ্ছে। তো পড়াচ্ছে পড়াক, তো চলো আমি আগে সোনাবাবাকে খাইয়ে দিই, তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো। দেখো আজকে সকালে সোনাবার ব্রেকফাস্টে ছিল একটু ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, ভাত, একটু ঘি নিয়েছি আর একটু সামান্য লবণ নিয়েছি, এটা দিয়েও খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, মা এখানে কাঁকরোল কেটে রেখেছে, এটা ভাজা করবে পেঁয়াজ দিয়ে। আর যেটা আমাদের আজকে রান্না হবে সেটা হচ্ছে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে, এই দিয়ে আমরা আজকে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো দেখলে আমি সোনাবাবাকেও খাইয়ে দিয়েছি, আর বোন পড়াচ্ছিল ওখানেই ওর খাবারটা দিয়ে দেওয়া হয়েছে, ও পড়াতে পড়াতে খাবারটা খেয়ে নিয়েছে। তো মাকে বললাম তাহলে তুমি সোনাবাবাকে একটু ধরো, আমি এই সুযোগে তোমার বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছি। তো মা বারণ করছিল যে না তোকে করতে হবে না, কিন্তু আমি বললাম যে না তুমি তো সকাল থেকেই করলে, তো আমি এই বাসন কটা ধুয়ে নিচ্ছি। তো দেখো বাসন কটা ধুয়ে নেবো এখন আমি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তোমরা করে দিও। তো বন্ধুরা, আমি বাসনগুলো মেজে চলে এসেছি, আর এসে দেখি সকালে যে জামাকাপড়গুলো মা কাচাকাচি করেছিল সেগুলো খাটের উপর রয়েছে অগোছালোভাবে। আর তোমাদেরকে তো বললাম যে বোন পড়াচ্ছিল, এখনও পড়ানো কমপ্লিট হয়নি। তো চলো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপর কি কাজ করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সবারই জামাকাপড় আছে, মায়ের, আমার, বোনের। তো নিজেরটা তো শুধু ভাঁজ করা যায় না, যেহেতু মা যখন কাজ করে আমাদের সবারটাই করে, তো আমি সবার জামাকাপড়গুলোই একবারে ভাঁজ করে নিচ্ছি। তো দেখতে দেখতে, তো বন্ধুরা দেখো, এখন একটু মন্দিরে এসে বসলাম, খুব কষ্ট হয়ে গেছে, তোমরা তো দেখলে বাসনগুলো মাজলাম, তারপরে জামাকাপড় ছিল অনেকগুলো সেগুলো ভাঁজ করলাম। তো তারপরে এখানে আমি চলে এসেছি, একটু বসে নিই। আর বোন এখনও পর্যন্ত পড়াচ্ছে, পড়ানো এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য ঘরটা মুছতে পারলাম না। তো দেখিও পড়ানো হয়ে যাক, ও মুছে কি আমি মুছি সেটা পরে দেখবো। আর মাও বসে আছে, এখনও রান্না বসায়নি, যেহেতু এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করলাম, সেই জন্য খিদে তো সেরকম হয়নি, তো একটু পরে রান্না করবে। তো দেখো আমার সোনাবাবা ওখানে খেলাধুলো করছে, লাফালাফি করছে। তো দেখো আমার সোনাবাবা যখন টাটা দিয়ে দিয়েছে তাহলে তো হয়েই গেল। তো চলো আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো পরে আসছি। বাজে, আর আজকে আমার স্নান করতে একটু দেরি হয়ে গেল, কারণ সোনাবাবা আজকে একটু খুব বেশি বিরক্তি করছিল, তো ওকে ঘুম টুম পাড়িয়েছিলাম, তো ঘুম থেকে উঠে পড়েছে। আর বোন ওকে স্নানও করিয়ে দিয়েছে, তারপর বোনিও আজকে ওকে খাইয়ে দিচ্ছে। তো আমি বললাম আমার যেহেতু মানে লেট হয়ে যাচ্ছে স্নান করার জন্য, আর মেঘলাও করেছে, এরপরে স্নান করলে জামাকাপড় কিছু শুকাবে না, সেই জন্য বোনকে বললাম যে তুই ওকে ভাতটা খাইয়ে দে আর আমি স্নানটা করে আসি। তো চলো দেখো আমার স্নান তো হয়ে গেছে, আর ও আমার সোনাবাবাও খেয়ে নিক, তারপর বাবা মা স্নান করলে তারপর দুপুরের লাঞ্চটা সেরে নেবো। তো চলো পরে আসবো তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর বাবা আজকে বাড়ি নেই, বাবার একটু ভাড়া এসেছিলো তাই বাবা চলে গেছে। তো আমি, মা আর বোন আমরা তিনজন মিলে লাঞ্চটা সেরে নেবো, আর সোনাবাবা তো আজকে ঘুমায়নি, খুব বিরক্তি করছিলো এখানে। তো চলো দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময়টা আমি টিভিতে একটা সিরিয়াল দেখছিলাম। আমি কেন, আমার ঠাম্মা ছিল, মা ছিল, সবাই দেখছিল, আর সাথে সাথে মা আমার চুলটা বেঁধেও দিচ্ছিল। তো সারাদিন তো চুল টুল আমি কিছুই আশ্রয় না, সেজন্য মা বকাবকিও করে। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, আর এখন বাজে রাত 8টা, আর বিকেলের দিকে আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ সোনা বাবা আজকে দুপুরে ঘুমায়নি, ও খুব বিরক্তি করছিল, ওকে রাখতে হয়েছিল আমাকে। আর মা যেহেতু নানান রকম কাজে ব্যস্ত থাকে, মা তো রাখতে পারেনি। আর দেখো আমার চুল টুল সব বাঁধা হয়ে গেছে, আজকে মায়ের কাছ থেকে চুলটা বেঁধে নিয়েছি, আর সোনা বাবা তো ঘুমিয়ে পড়েছে, যেহেতু বললাম দুপুরে ঘুমায়নি। আর বাবা ওর জন্য একটু দই নিয়ে এসেছিল, তো বাবা দইটা নিয়েও এসেছে আর ও তখন ঘুমিয়েও পড়েছে। তো আমি যেহেতু মা আমাদের খারাপ লাগছিলো, ও দই খেতে ভালোবাসে, ওর জন্যই নিয়ে আসে, তো সেই জন্য ও ঘুমাচ্ছে এভাবে আর আমি ওকে খাওয়াচ্ছি দই। তো খেয়ে নিয়েছে কিছুটা, তো এখন যাক মনে একটু শান্তি লাগছে যে না ও খেয়েছে, আর ও যদি না খেয়ে ঘুমাতো তাহলে ভালো লাগতো না আমাদের কারোর। তো কী আর করবো, এখন তো সেরকম কিছু করার নেই। তো ও যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি ভিডিওটা শেষ করছি, শেষ করে এখনই ভিডিওটা এডিট করে রাখবো। তো চলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে।